মধ্য আর্জেন্টিনার সবচেয়ে বড় শহর রোজারিও। এ শহরে জন্ম ও বেড়ে ওঠা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অন্যতম নায়ক আনহেল ডি মারিয়ার। সেই শহরেই এবার দুর্বৃত্তদের হুমকি পেলেন এই মিডফিল্ডার। স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্বৃত্ত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডি মারিয়া রোজারিওতে ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 2005 সালে রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ডি মারিয়া। সেখান থেকেই তিনি পাড়ি জমান ইউরোপে। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা ডি মারিয়া গত সপ্তাহে জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান। ওই ঘোষণার পরই হুমকি পেলেন আর্জেন্টাইন তারকা। আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় শহর রোজারিওর সান্তাফে প্রদেশে অবস্থিত ডি মারিয়ার বাড়ি। সোমবার ভোরে সেই বাড়ির দরজায় হুমকি সংবলিত কাগজ ছুড়ে দেওয়া হয় একটি গাড়ি থেকে। সেই চিরকুটে ডি মারিয়াকে শহরে ফিরতে নিষেধ করেছে সন্ত্রাসীরা। ফিরলে পরিবারের একজনকে হারাতে হবে বলে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই নিয়ে তদন্ত শুরু করেছে সান্তাফের পুলিশ। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে যুক্তরাষ্ট্র সফরে আছেন ডি মারিয়া। যদিও চিরকুটে হুমকির ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর্জেন্টিনার সব শহরের মধ্যে রোজারিওতে খুনের হার সবচেয়ে বেশি। সেখানে মৃত্যুর হুমকি সাধারণ ব্যাপার। গত বছর হুমকি দেওয়া হয়েছিল লিওনেল মেসিকেও। মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি মেসির স্ত্রী আন্তোনেলা রুকুজ্জোর পরিবারের উপর সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল। সেবার স্ত্রীকে লক্ষ্য বানিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ককে।